আমরা সরকার গঠন করার আগে 2009 সালে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল 1650 টাকা, এখন সেটি 8000 টাকা উন্নীত হয়েছে। পাটকল শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল 960 টাকা মাত্র, এখন সেটি 8300 টাকা উন্নীত হয়েছে। এইভাবে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের মজুরি 6-7-8 গুণ বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে শ্রমিকদের চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শ্রমিকদের বাড়ি ভাড়া ভাতা এবং একই সাথে গার্মেন্টস শ্রমিকদের দুপুরের টিফিনের ব্যবস্থা করা, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সরকার নিশ্চিত করেছে। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন শ্রমিকরা যখন তাদের অধিকারের দাবিতে আন্দোলন করেছে তাদেরকে বিভিন্ন সময় গুলি করে হত্যা করা হয়েছে। এটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে অন্যদের পার্থক্য। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। তিনি ঘোষণা করেছিলেন যে কোনো মূল্যে তিনি বাংলাদেশে আসবেন। তার এই দৃঢ়চেতা মনোভাব এবং একই সাথে আন্তর্জাতিক নানা প্রেশারের কারণে জিয়াউর রহমান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছিল এবং জিয়াউর রহমান শুধুমাত্র নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে তা নয়, বিভিন্ন মহলকে দিয়ে শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটিও করেছিল। তারা দেশে আসার পর তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 32 নম্বরের বাড়িতে গিয়ে একটি মিলাদ পড়াতে চেয়েছিলেন। জিয়াউর রহমান সেই মিলাদ পড়ানোর অনুমতি দেয় নাই এবং সেই মিলাদ পড়ানোর অনুমতি না দেওয়ার প্রেক্ষিতে 32 নম্বরের বাড়ির সামনে রাস্তায় বসে জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু সহ 15 আগস্টের শহীদদের মাগফেরাত কামনা করে মিলাদ পড়াতে হয়েছিল। এই হচ্ছে জিয়াউর রহমান এবং বিএনপি। আর টুকু সাহেব কি বলে, আসলে মিথ্যাচার করতে করতে ওরা সব বিষয়ে মিথ্যাচার করে। সাম্প্রতিক সময়ের অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর ঈদ যাত্রাটা অনেক নির্বিঘ্ন হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সমস্ত ব্যবস্থাপনাগুলো যেহেতু নির্বিঘ্ন করার জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেই কারণেই এবছর ঈদ যাত্রাটা অন্যান্য বছরের তুলনায় অনেক নির্বিঘ্ন হয়েছে।